কিয়ামত পর্যন্ত যারা সত্য পথে থাকবে, হক পথে, ওই জিহাদের পথে থাকবে, যারা সত্যিকার আল্লাহকে এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য জিহাদ করবে, দুনিয়াদারের জন্য নয়, ক্ষমতার জন্য নয়, দেশের ক্ষমতার জন্য নয়, লোভ লালসার জন্য নয়, শুধুমাত্র তাদের মঞ্জিল থাকবে আল্লাহ এবং আল্লাহ রসুলের নৈকট্য লাভ করা। সুবহানাল্লাহ, তারাই সফল কাম হবে। এখানে আর অন্য কোন দুনিয়াবি চিন্তা যদি আপনি ঢুকিয়ে দেন তাহলে আপনি কিন্তু সফল কাম হবে না। কত আফলাহ মান যাক্কাহা ওয়াকাদ খাবা মান দাসসাহা। আমার আল্লাহ বলছে সেই সফল যার কল্প পরিশুদ্ধ, যার কল্প পরিশুদ্ধ। এখানে যদি খারাপই রাখেন, জানার খবর রাখেন, আপনার কারো খারাপ করার, খুন করার খবর রাখেন, যতই নামাজ পড়ো না কেন, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ কবুল, নামাজ পড়া এক জিনিস আর কবুল হওয়া এক জিনিস, নামাজ পড়া এক জিনিস আর কবুল হওয়া, কবুল করার মালিক কে? মহারব্বুল আলামিন। উনি সব দেখে কি দেখে না, উনি সব জানে কি জানে না, মনের খবর রাখে কি রাখে না? হ্যাঁ, ইন্না সালাতা তানহানিল ফাহশা ওয়াল মুনকার। এই জন্য আল্লাহ বলছেন আমার এই নামাজ আমার বান্দাদেরকে সমস্ত খারাপি থেকে দূরে রাখবে। তাহলে আল্লাহ খবর রাখে কি রাখে না? খারাপি দেখে সুদ খাবেন, মানুষের খারাপি করবেন, মিথ্যা সাক্ষী দেবেন, যেগুলো আমার রসুল আমাদের দয়াল নবী যেগুলোকে কঠিন অপরাধ বলে গিয়েছেন, এগুলোর কোনো মাফ নাই।